হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মান্ত্রাতে। আর যেমন তোমরা জানো যে আমরা এই চ্যানেলে ইংলিশ গ্রামার, কেয়ন, রিডিং, লার্নিং, ইন্সপিরেশন, বিভিন্ন রকম কালচার, অনেক কিছু নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা ডিকশনারি। ধরো, ডিকশনারিতে গিয়ে তুমি কোনো একটা ওয়ার্ড খুঁজছো, দ্যাট ইজ THIN, আমরা এটা ধরে নিতে পারি, তো দেখবে তোমরা ওর সঙ্গেই এরকম সব সিম্বল দিয়ে কিছু লেখা থাকে। আমরা সবাই জানি এটাতে সঠিক প্রনাউন্সিয়েশনটা কি সেটা জানানো হয়, কিন্তু এই যে সাইনগুলো, এই সাইনগুলোকে কিভাবে আমরা মনে রাখবো, কিভাবে এই সাইনগুলো দিয়ে আমরা সঠিকভাবে বিভিন্ন রকম উচ্চারণ শিখবো, ডিকশনারি ফলো করেই কি করে প্রপার প্রনাউন্সিয়েশন পাওয়া যায় সেটা আমরা জানবো। এই যে যেমন দেখতে পাচ্ছ এখানে, তো এটা কিভাবে শিখবো সেটা জানবার চেষ্টা করবো আজকে আমরা। আর সেটা জানবার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শুনতে হবে। এবং যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটায় দেখো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে কিভাবে ডিকশনারি থেকে আমরা সঠিক উচ্চারণ শিখব। আর একটা কথা তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে, শিক্ষা মান্ত্রাতে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ফ্রেশ নোটিফিকেশনস তোমরা পেতে পারো। চলো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের ফোনেটিক্স নিয়ে আলোচনা। তাহলে বন্ধুরা, তোমরা অনেকেই ফোনেটিক সিম্বলস যেগুলো ডিকশনারিতে ইউজ করা হয় সেই বিষয়টা জানতে চাও। তোমরা চাও ঠিক সঠিকভাবে উচ্চারণটা কিভাবে করা যায়। তাহলে চলো আমরা বরং একবার দেখে নেই উচ্চারণটা কিভাবে সঠিকভাবে করা যায়। কিন্তু সেই জায়গাটায় যাওয়ার আগে তোমাদেরকে এই জিনিসগুলোকে একটু খেয়াল করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে পি লেখা আছে, বি লেখা আছে, টি, ডি, কে, জি, এই যে ব্যাপারগুলো, কিন্তু তারপরেই দেখো এগুলো কি সব একটা যেন হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা আলোচনা করব, ডিটেল আলোচনা করব। তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, কারণ এটা খুব কাজের জিনিস, তোমাদের প্রত্যেকের খুব কাজের জিনিস। দেখো, আমরা এখানে বেসিক্যালি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্টস, আরেকটা দেখতে পাচ্ছি ভাওয়েলস অ্যান্ড ডিপথংস। তাহলে আমাদের প্রথম এখান থেকে ঠিক করে নিতে হবে, কনসোনেন্টস বলে যে পি, বি, টি, ডি লেখা আছে, এরা কেউ পি, বি, টি, ডি নয়। এটা হলো প, ব, ট, ড, ক, গ, চ, জ, ফ, ভ, থ, দ, শ, জ, শ, জ, হ, ম, ন, ঙ, ল, র, জ, ওয়ে। তো এই হচ্ছে এদের পরিচয়। এখন মজাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে এই চিহ্নগুলো মনে রাখতে হবে। দেখো, অন্য যে ব্যাপারগুলো আছে, নর্মাল যেগুলো কনসোনেন্ট সাইন্স আছে, সেগুলো মনে রাখাটা খুব ইজি। কিন্তু আমরা কিভাবে মনে রাখব, প, পেন, প, পেন, দেখো পি ই এন, এটা কিন্তু স্পেলিং, বাট দুটো স্ল্যাশের মাঝখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু পি ই এন নয়, এটা প, এ, ন, প, এ, ন, পেন। একইভাবে বি এ ডি, এটা কি তাহলে, ব, এ, ড, ব, এ, ড, ব্যাড। তো এইভাবে আমরা কনসোনেন্টসের উচ্চারণগুলো করতে পারি। কিন্তু তার আগে আমরা একবার যাব ভাওয়েলস অ্যান্ড ডিপথংসে, কারণ ভাওয়েলস অ্যান্ড ডিপথংসের প্রনাউন্সিয়েশনটা ঠিকঠাক হলে তবেই আমরা গিয়ে কনসোনেন্টে হাজির হতে পারবো। তাহলে প্রথমে কি আছে, প্রথমে দেখছো একটা আই দিয়ে দুটো ডটের মতো দেওয়া আছে, তো আমরা এটাকে আইটাই কিছু বলেই পারবো না, আমরা এটাকে বলবো ই, মানে অনেকটা ধরে নিতে পারো আমাদের দীর্ঘ ই এর মতো। কিরকম হবে,
এস ই ই, তার মানে স ই সি। পরেই দেখো আরেকটা আই দেওয়া আছে, দেখতে পাচ্ছো ছোট হাতের আই এর মতো। হ্যাঁ, তো এটাকে আমরা, এটাকে কি বলবো, এটাকে বলবো ই। কিরকম? হাপি, হাপি, এইচ এ পি পি ওয়াই, এইচ সেজ হ অ্যা প ই, হ অ্যা প ই, হাপি, হাপি। একইভাবে দেখো ক্যাপিটাল আই, এটা বলবো ই। কিরকম? এস আই টি, তাহলে স আই টি, সিট। তাহলে এখানে আমরা বলেছিলাম সি, এখানে আমরা বলবো সেট। এবার দেখো ই থাকলে এ হবে, টি ই এন, মানে ট এ ন, টেন, এ ই। এইভাবে যদি লেখা থাকে তাহলে এটা আমরা বুঝবো অ্যা। কীরকম? সি এ টি, মানে ক অ্যা ট ক্যাট। এইভাবে আমরা পরেরটায় আসি, পরে যেটা রয়েছে দেখো একটা স্মল লেটারে এ দিয়ে দুটো ডট দেওয়া আছে, তো এটাকে আমরা অ এরকম একটা প্রনাউন্সিয়েশন করব। তাহলে কি হবে? এফ এ টি এইচ ই আর, মানে ফ আ দ আ র। এই যে র, দেখো এই রটা ব্র্যাকেটে দেওয়া আছে, এখানটায় তোমরা এই জায়গাটায় এসো। এখানটায় যেমন লেখা আছে দেখো, উইদিন ব্র্যাকেট আ ইন্ডিকেটস দ্যাট ব্রিটিশ প্রনাউন্সিয়েশন উইল হ্যাভ র অনলি ইফ ভাওয়েল সাউন্ডস ফলোজ ডিরেক্টলি। তাহলে যদি এর পরে কখনো ডাইরেক্ট ভাওয়েল সাউন্ডস থাকে তবেই ইংলিশে রটার প্রনাউন্সিয়েশন পায়, না হলে পায় না। এই যে ব্র্যাকেটে আর লেখা আছে, তার মানে আমরা এটার প্রনাউন্সিয়েশন, এই রটার প্রনাউন্সিয়েশন করব না। তাহলে আমরা ফাদ, ফাদ, ফাদ। এবার দেখো এটা উল্টো করে লেখা আছে মনে হচ্ছে, তো এটাকে আমরা বলবো অ। তাহলে জি ও টি, গ অ ট, গট, গ অ ট, গট। একইভাবে উল্টো দিকে সি লিখে দুটো ডট, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ, এস এ ডাব্লিউ, তাহলে স অ, স অ, স অ, স। ইউ, এটাকে আমরা কি বলবো, ফুট, প উট, ফুট। এটাকে আমরা কি বলবো, শুধু উ। তাহলে কি অ্যাকচুয়াল, এ সি টি ইউ এ এল, অ্যা ক চ উ অ ল, অ্যাকচুয়াল। এই যে উল্টো যে ই, এই সাউন্ডটায় আমরা আসছি, এটা পরে আমরা একটা প্রনাউন্সিয়েশন করলেই সঠিকভাবে বুঝে যাবে তোমরা যে আমরা ওটার অরিজিনাল প্রনাউন্সিয়েশনটা কি হয়। আমরা আসছি সেই জায়গায়। তারপরে দেখো রয়েছে ইউ, তোমরা বুঝতেই পারছো এটা দীর্ঘ উ, অর্থাৎ উ এই সাউন্ডটা নেবে, টি ও ও, তার মানে টা উ, টু, টা উ, টু। এবার এরকম যদি একটা তোমরা পাও সাইন, তাহলে এটাকে তোমরা জানবে অ। তাহলে সি ইউ পি, ক আ প, কাপ, ক আ প, খাপ। এই যে সাউন্ডটা, এটা অ। কিরকম? বার্ড, বার্ড, ব আ ড, বার্ড। এবার দেখো এই উল্টো ইটা যখন, তখন আমরা এটাকে আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি বাংলায় এ বি ও ইউ টি, এটাকে বলি অ্যাবাউট। উচ্চারণটা ঠিক নয়, অ্যাবাউট নয়, বাউট। জাস্ট এইটুকু একটা সাউন্ড নেবে, দেখো এখানে তাই বাউট, 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 বাউট। তাহলে এখান থেকে আমরা ব্যাক করে যদি অ্যাকচুয়ালে আসি, তাহলে কি হবে, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল। দেখো আমরা কি বলি, অ্যাকচুয়াল, এই আল নয়, অ্যাকচুয়াল, জাস্ট টাচ করবে, ঠিক যেমন এখানে আমরা বাউট, 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 বাউট যেমন করছি, ঠিক এরকম। এবারে ই আর আই, মানে এটার প্রনাউন্সিয়েশন হবে এই, এস এ ওয়াই, তাহলে স এই, সে, সেই, সে নয়, সেই। ই আর
উ, এই দুটো সাউন্ড মিলে আমরা যে সাউন্ডটা পাব সেটা হবে এরকম, জি ও মানে গৌ গৌ গ ও ও ও। এই যে এখানে আমরা বাউট বলেছি গৌ, তাহলে ওই বাউটের মতোই আমরা এখানে অ সাউন্ডটা নেব, তাহলে কি হবে গৌ। এবার দেখো এ আই, এই যে এ আই সাউন্ডটা এটাকে আমরা কিভাবে নেব, এফ আই ভি মানে ফ আ ইভ, ফ আ ইভ, ফাইভ ফাইভ। এই যে সাউন্ডটা এটাকে আমরা নেব আও, তাহলে এন ও ডাব্লিউ, না আও, না আউ, নাও নাও। আশা করি তোমরা এবার একটু একটু ধরতে পারবে। এই এই চিহ্নগুলোকে, এই উচ্চারণগুলোকে ঠিক এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে তবেই এটা মনে থাকবে এবং ডিকশনারিতে যে কোনো ওয়ার্ড দেখে তোমরা তার সঠিক প্রনাউন্সিয়েশনটা খুঁজে বার করতে পারবে। যেমন ধরো এখানটা আমরা কি বলবো দেখে নাও, এখানে আমরা বলেছিলাম অ অ, কিন্তু এখানে আমরা কি নেব, এখানে আমরা নেব অই অই অই। ওখানে যতটা ড্র্যাগ করছিলাম আমরা, যতটা স্ট্রেস দিচ্ছিলাম, এখানে স্ট্রেসটা একটু কমে যাবে, তাহলে কি হবে বি ও ওয়াই মানে ব অই বই, ব অ ই বই। ই আই এরকম যদি থাকে তাহলে এন ই এ আর, এটার প্রনাউন্সিয়েশন যেমন হয়, যেমন নিয় না ইয় না ইয় নিয় 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 নিয়ার নয়, তাহলে একইভাবে এই যে ব্যাপারটা এইখানটা বেশ মজার। দেখো কিভাবে করব, আমি আগে প্রনাউন্সিয়েশনে চলে যাই, এইচ এ আই আর, হে হে, হ ইয় হ ইয় হ ইয় অ, র উড রিমেইন সাইলেন্ট। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা এটাকে বলবো হে। একইভাবে এখানে যদি আমরা আসি তাহলে কি রয়েছে দেখো, এখানে এখানে ওই যে উ সাউন্ডটা আর অ সাউন্ডটা, উ আর অ এই দুটো সাউন্ড এখানে রয়েছে, এগুলো সব আমরা ভাওয়েলস অ্যান্ড ডিপথংস নিয়ে তো আলোচনা করছি, তো এগুলো সব ডিপথংস সাউন্ড। ভাওয়েল সাউন্ডসেরও বিভিন্ন রকম ভাগ আছে, কিভাবে সেগুলো হয় সেই আলাদা আলাদা প্রত্যেকটা সাউন্ড তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। যেমন ধরো আমরা যদি এই স্পেলিংটা নিই, পি ইউ আর ই, তাহলে প ইউ প ইউ অ প ইউ আর, সো পি 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 পিওর বলে আমরা ছেড়ে দিই, এটা পিওর নয়, এটা সো দিস ইজ হাউ উই মে প্রোনাউন্স ডিফারেন্ট ডিপথংস। এবার এই ডিপথংসগুলোকে নিয়ে তুমি চলে এসো কনসোনেন্টসে। যেমন আমরা বলছিলাম এই সাউন্ডগুলো তোমরা তো জানোই নর্মালি, তার সঙ্গে দেখো এটাকে আমরা বলেছি চ, তাহলে সি এইচ এ আই এন, সি এইচ এ আই এন, তাহলে চ এ ই ন, ছেইন ছেইন। এটাকে আমরা কি বলেছি, বলেছি জে এ এম এরকম, তাহলে জ এম জ আম জ্যাম। ফ আ ল ফল, এটাকে আমরা বলেছি থ, তাহলে টি এইচ আই এন, থ ই ন থিন। এটাকে আমরা বলেছি দ, তাহলে টি এইচ আই এস, দ ই শ দিস, দ ই শ দিস। দেখো এস, এসের এই প্রনাউন্সিয়েশনটা নর্মালি আমরা বেশ কয়েকটা টাইপ আছে, ভালো করে দেখো এখানে যে এসটা এটাকে আমরা বলবো সো সো, আমাদের দন্তস্বরের উচ্চারণের মতো, কিন্তু এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো শু শু শু, তাহলে শ উ শু শ উ শু। এবার আমরা যদি চলে যাই জ এই সাউন্ডটায়, দেখো এখানে আমরা জ্যাম জ্যাম জ একটা পেয়েছিলাম, জ এর পরে এখানে দেখো জেড ও ও, এটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা বলবো জু জ জ জ জু। তাহলে কি হলো জ জ জ জ জ, তাহলে এখানে ডি ড আর জ একসঙ্গে মিলে সাউন্ডটা হচ্ছিল, কিন্তু এখানে আমরা বলবো জ আর এখানে শুধু বলবো জ।
কিরকম? ভিজন, 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 জন, জ। কিন্তু এখানে আমরা বলছিলাম জ্যাম, 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 ডি জি এম, ডি জি এ এম, জ্যাম, ডি জ, তাহলে ডি ড, জ্যাম, জ্যাম। কিন্তু এখানে আমরা কি বলছি? ভিজন, ভিজন। এইভাবেই হ, ম, ন, ং। তো তোমরা বুঝতেই পারছো আইএনজি আছে বলে সাউন্ডটা দিচ্ছি আমরা, এস আই এন জি, সিং, সিং। দেন ল, র, এই যে জটা এটা আরেকটা জ। দেখো আমরা এই জটা যখন থাকে তখন আমরা কি রকম প্রনাউন্সিয়েশন করি? ওয়াই ই এস, ইয়েস, ইয়েস। আমরা কিন্তু কখনোই ইয়েস বলে বলি, ওটা ইয়েস নয়, আসল প্রনাউন্সিয়েশনটা ইয়েস, ইয়েস। অ্যান্ড ডব্লিউ তোমরা তো জানো, ও এ ট, ওয়েট, ডব্লিউ ই টি, ও এ ট, ওয়েট। তো নর্মালি এইভাবে আমরা যদি ফোনেটিক সিম্বলসগুলোকে ফলো করি তাহলে আমরা মোটামুটি সুন্দর করে প্রনাউন্সিয়েশন ডিকশনারি থেকে বুঝে নিতে পারবো। তবে এর মধ্যে আরও একটা বিষয় আছে, শুধু এইটুকু বুঝে নিলেই হবে না, এখানে চোখ কান দুটো জিনিসেরই দরকার। তো আমরা দেখাবো এরপরে, আমরা বলছি কিভাবে আমরা আমাদের কানকেও তৈরি করতে পারি সুন্দর করে এই বিষয়টাকে ক্যাপচার করার জন্য। তাহলে তার জন্য কি লাগবে? তার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেশ খানিকটা প্রয়োজন তোমাদের কিসের? ইয়েস, লিসনিং অ্যাক্টিভিটি, এটা খুব ভাইটাল। লিসনিং অ্যাক্টিভিটির ওপরে ডিপেন্ড করে তোমরা বুঝতে পারবে যে অরিজিনাল প্রনাউন্সিয়েশনটা কীরকম হয় এবং সেটা কিভাবে তোমাদেরকে ফলো করে চলতে হবে। যেমন ধরো আমরা এরকম একটা চেষ্টা করতে পারি যে আমরা শুনব ঠিক কি প্রনাউন্সিয়েশন হয় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো চলো আমরা এস ই, এই যে প্রনাউন্সিয়েশনটা, এটা একবার শুনে নিই। সি, সি, সি। তাহলে তোমরা বুঝতে পারলে যে সি এটার প্রনাউন্সিয়েশনটা কিরকম ভাবে হবে। এবার আমরা একইভাবে একটুখানি দেখে নিই সিট, মানে এস আই টি, এই প্রনাউন্সিয়েশনটা কিভাবে হচ্ছে। সিট, সিট, সিট। এবারে আমরা হ্যাপি, এই প্রনাউন্সিয়েশনটা একবার দেখে নিই, তাতে করে আমরা ভালো বুঝতে পারবো যে এদের ডিফারেন্সটা কিরকম হয়। চলো একবার হ্যাপিটা দেখে নিই। হ্যাপি, হ্যাপি, হ্যাপি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ডিফারেন্সটা খুব খুব ফ্রুগল, কিন্তু আমাদেরকে এই ডিফারেন্সটাই ক্যাপচার করতে হবে, বিকজ দ্যাট ডিফারেন্স মেক্স দ্য ডিফারেন্স ইন প্রনাউন্সিয়েশন, অ্যান্ড ইউড হ্যাভ টু প্রনাউন্স দ্য ওয়ার্ডস প্রপারলি, আদারওয়াইজ ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। চলো একবার আমরা ওই যে জ্যাম ওয়ার্ডটা ওটা একবার দেখে নিই। জ্যাম, জ্যাম, জ্যাম। এবারে জ্যাম ওয়ার্ডটা আমরা যখন দেখে নিয়েছি তখন আমরা এর সঙ্গে একবার জু কিভাবে প্রনাউন্সিয়েশনটা হয় সেটাও শুনে নিই। জু, জু, জু। এরপরে আমরা নেক্সট যেটা শুনবো সেটা হচ্ছে আমাদের আরেকটা এই রকমই ছিল, সেটা হচ্ছে ভিজন ওয়ার্ডটা। তো আমরা একবার দেখে নিই ভিজন ওয়ার্ডটা কিভাবে প্রনাউন্সিয়েশন হয়। ভিশন, ভিশন, ভিশন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জ সাউন্ডটা অনেক ছোট। এরপরে শেষ যেটা আমরা একটুখানি দেখে নেব সেটা হচ্ছে ইয়েস, এটার প্রনাউন্সিয়েশনটা কেমন হয়। ইয়েস, 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 ইয়েস। তার মানে আমরা যে ইয়েস বলি সেটা দেখো ইয়েস হিসাবে কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে ইয়েস, ইয়েস, জেস কিন্তু নয়। মানে ওটা দেখে জ বলে তোমরা জেস করে দিও না, কারণ নর্মালি এটা আমরা যেটা করি আমরা ই, এই ই
যে সাউন্ডটা, এটা আমাদের হিন্দিতে দেখবে আমরা ব্যবহার করি য় সাউন্ডটা, সেই য় সাউন্ডটা দিয়েই এখানে আমরা এই বিষয়টা করছি। তোমরা এটা ফলো করতে পারো, এইভাবে তোমরা চেষ্টা করতে পারো, আর যদি এইভাবে চেষ্টা করো নিশ্চয়ই তোমাদের প্রনাউন্সিয়েশন পারফেক্ট হয়ে যাবে। তো ভালো করে তোমরা চেষ্টা করে দেখো, শোনো, বলো, বারবার লিসনিং অ্যাক্টিভিটিগুলো নেবে। এখন মোবাইলে বিভিন্ন অ্যাপে সব জায়গায় এগুলো পাওয়া যায়, তোমরা এগুলো ব্যবহার করতেই পারো, দেখবে তোমাদের প্রনাউন্সিয়েশনের পারফেকশন আসবে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আমরা ফিরে আসছি এরকমই নতুন কোনো একটা ইনফর্মেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবভিয়াসলি স্টে টিউনড টু শিক্ষা মন্ত্র।